আমি এখন আমাদের এখানে পুকুরের কাছে এসেছি। নারীর সৌন্দর্যের জন্য এক চিমটি সিন্দুরই যথেষ্ট, তাই না বন্ধুরা? ঠিক বললাম না? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভবি সেনাপতি, আমিও খুব ভালো আছি। আর আজকে আর একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে চলে এসেছি। আর পিছন দিকে দেখতে পারছো ওবে কী করছে, দেখো তোমাদেরকে টাটা করছে, মানে হাই জানাচ্ছি, হাই। তো এখন আমার সকালে সমস্ত রকম কাজকর্ম সেরে নিয়েছি, স্নান করে রেডি হয়ে গেছি। আর আজকে সকালের দিকে ওবে কি খেলো ওকে জিজ্ঞেস করো। হাই, খেয়েছিস বলে দে। ঘি, রুটি, আলু ভাজা। মানে ঘি আলাদা, রুটি আলাদা, আলু ভাজা আলাদা, তাই না? ঘি আর রুটি আলাদা, মানে রুটিতে ঘি দিয়ে পরোটা করেছিলাম, আর আলু ভাজা। আলু ভাজা ওর ফেভারিট মানে খাবার। তো সকালে থেকে মানে আমার পিছনে লেগে পড়েছিল যে মা আলু ভাজা করো, আলু ভাজা করো। তো ওর জন্য আজকে আলু ভাজা করলাম। তো আলু ভাজা আর পরোটা খেয়েছি ও। আর আমি এখন, আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তোমাদের দাদা ভাই চলে গেল এখন লালপুর, তোমাদেরকে তো বলেছি সিএসপিতে। তো আজকে ও কিছু অ্যাকাউন্ট খোলার জন্য গেল, তো আসবে বিকেলে, বিকেলে না মানে দুপুরবেলা আসবে, ভাত খাওয়া দাওয়া এখানেই করবে। তো এখন আমার জাস্ট এগুলোই ছিল কাজ। তো তোমরা সঙ্গে থাকো, দেখে থাকো পুরো ব্লগটা কী হবে না হবে তোমাদের সব সব মানে শেয়ার করবো, তোমরা আমার সাথে থাকো। দেখতে পারছো বন্ধুরা এখন ওবে কী খাচ্ছে, দেখো দেখা কী খাচ্ছিস, আম দেখো ও কত মজা করে করে আম খাচ্ছে এখন, দেখতেই পারছো তোমরা। তোমরা দেখতেই পারছো আমি এখন নেল পলিশ নিয়ে বসে গেছি। আসলে কি অনেকদিন থেকে পায়ে নখগুলোতে নেল পলিশ লাগানো হয়েছিল না, তো একটা আমি অরেঞ্জ কালারের একটা নেল পলিশকে নিয়ে এখন আমি লাগাতে বসেছি। তোমরা কমেন্ট করে জানাও যে কেমন কালারটা আছে। তো পায়ের নখে এর থেকে একটু ডিপ ডিপ নেল পলিশ লাগালে ভালো লাগে। তো এখন আমার কাছে সেরকম নেল পলিশ নেই, যেটা আমি পায়ে লাগাই সে নেল পলিশটা শেষ হয়ে গেছে, তো যার কারণে এখন এটাই লাগাবো। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের দাদা ভাই এখন মানে লালপুর থেকে বাড়ি চলে এসেছে, আর কী কী নিয়ে এসেছে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো, ছোলা এনেছে, বাদাম এনেছে, আর একটা ছাতুর প্যাকেট নিয়ে এসেছে। তো বাদামটা আর ছোলা দেখতে পাচ্ছ, এগুলো এখন গ্যাসের দিনে ভেজা মানে ভিজিয়ে রাখা হয়, মানে আমরা সবাই খাই। আর ছাতুর প্যাকেট এখন মানে আনা হয়েছে, কারণ হচ্ছে গ্যাসের দিনে ছাতুর শরবত করে খেতে বেশ ভালো লাগে। তো সবাই আমাদের খাওয়ানো মানে খাই আমরা, তো যার জন্য ছাতুর প্যাকেট নিয়ে এসেছে। তো দেখো ছাতুর প্যাকেটটা কত গ্রামের, 500 গ্রামের মানে ছাতুর প্যাকেটটা। তো এটা এখন নিয়ে এসেছে। আর এদিকে দেখো এখন ও বিক্রি করছে, দেখতে থাকো। এই দেখো এখন মাচিসের বাক্স দিয়ে এখন দেখো গাড়ি করেছিল, আর এই দেখো ভেঙে দিল, এই হয়ে গেল ওর কাজ। আর এগুলো সব এখন আমাকেই পরিষ্কার করতে হবে, ও কিচ্ছু করবে না। আর এখন দেখো আম নিয়ে চলে এসেছে, আম মানে খাবে। আর এই দেখো আমটা এখন রেখে দিল, আসলে কি এখন দুপুর হয়ে গেছে, দুপুরবেলা এটা কেটে দেবো, ভাতের সাথে খাওয়া হবে বন্ধুরা। তো চলো কন্টিনিউ থাকো, দেখতে থাকো, স্কিপ করো না। তো আমাদের খাওয়া দাওয়া করে জাস্ট ফিরে আসছি তোমাদের কাছে। তো দেখতে পাচ্ছো অভিক একটা কিছু হাতে বক্স নিয়ে এসেছে, কী আছে সেটা তোমাদেরকে কিছুক্ষণ মধ্যেই দেখাচ্ছি। দেখো এই দেখো বক্সটা খুলে দিয়েছে, আর এটার ভেতরে আছে একটা চিজ, মানে এটাকে কী বলে দাবা। তো ও অনলাইনে অর্ডার করেছিল যেটা আজকে এসেছে, আর দাবা মানে খেলাতে খুবই ইন্টারেস্ট ও। তো আমরা কেউ মানে ভালোভাবে দাবা খেলতে জানি না, তোমাদের দাদা ভাই জানে, আমি অতটা জানি না। তো দেখে দেখে হয়তো শিখে যাব। তো এখন ওবিকে এটা নিয়ে এখন কত ব্যস্ত দেখো তোমরা, আর মানে কী আছে না আছে ভেতরে তোমরা সব দেখতে পাবে। আর দেখো এই দেখো প্যাকেট খুলছে, এটার ভেতরে সব মানে যেগুলো মানে গুঠি সেগুলো আছে। তো ও খুলে এখন সব কিছু দেখাবে, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো দেখতে পারছো, Thank you.
আর এটাকে চেস চেস এই দেখো সিএইচ দেখো এখন কেমন ভাবে সাজাচ্ছে দেখো তোমরা সাজিয়ে ফেলেছে তোমরা কমেন্ট করে জানাও যে ও ঠিকঠাক সাজিয়েছে কি না যারা খেলতে জানো তারা জানবে তার কারণে তোমাকে মানে বলছি বন্ধুরা যে যে জানো দাবা খেলতে তারা কমেন্ট করে জানিও তো যে ও ঠিকঠাকভাবে সাজিয়েছে কি না আর দুটো হাতি থাকে নাকি সে দুটো হাতি আসেনি যার জন্য দুটো মানে দুটো পার্টি ঘোড়া দিয়ে দিয়েছে এই দুটো ঘোড়া দিয়ে এখন হাতির কাজ করবে তো চলো তোমরা কমেন্ট করে জানাবে যে ঠিকভাবে সাজিয়েছে কি সাজায়নি এটা হচ্ছে একটা ম্যাগনেটিক চেস তো দেখতে পারছো ও ওবিকে এখন নিচের দিকে নামিয়ে দিচ্ছে কিন্তু একটা পড়ছে না আসলে কি এটা হচ্ছে ম্যাগনেটিক তার জন্য আর চেস আনার সাথেই দেখতে পারছো ওবিকে আর ওর বাবা দুজনে মিলে এখন খেলতে বসে গেছে পাশে দেখতে পারছো বক্সটা রাখা আছে ওটা মানে রাখার সময় নেই খেলা শুরু করে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার এদিকে দেখতে পারছো কেউ এটা চিনতে পারছো কিনা জানি না তোমরা তো দেখো আমাদের পুচকিকে মানে চেনা যাচ্ছে না ওর বাবার জামা পরে পরে এখন মানে সারাদিন ঘুরে বেড়াবে এটাই হচ্ছে ওর কাজ মানে জামাটা খুলতে চাইছে না কিছুতে তো জামাটা পরে দেখতে পারছো বল খেলছে কেমন আর মানে যদি কেউ জামাটা খুলে দিচ্ছে তো মানে কান্নাকাটি শুরু করে দিচ্ছে এই হলো ওর ব্যাপার তো এখন দেখো কত মজাতেও খেলে বেড়াচ্ছি তো এখন জামাটা কিছুতেই খুলবে না তো দেখো ওর কাণ্ড ক্ষেত্রে তো এখন বাজে বিকেল পাঁচটার সময় আমি একটু বাইরে বেরিয়েছি তো এই যে আমি কোথায় যাচ্ছি তোমরা হয়তো বুঝতে পেরে গেছো এতক্ষণ তো আসলে কি আমাদের এখানে মানে কাছাকাছি দুটো পুকুর আছে তো সাইডের যে পুকুরটা আছে না এই পুকুরটা মানে এখন খনন করেছে তো মানে খনন করা কমপ্লিট হয়ে গেছে আমার আশা হয়েছিল না যার জন্য আজকে এসেছি বন্ধুরা এসেছি আর তোমরাকে তো দেখালাম এই সাইডের যে পুকুরটা আমাদের খনন করেছে পুড়েছে তো তার জন্য দেখো কত সুন্দর লাগছে আর এই যে পুকুরটা এগুলো সব পরিষ্কার করবে পরে আর এখানে দেখতে পাচ্ছি একটা পাইপ দিয়েছি জলটা এই পাশ থেকে ওর পাশে যাবে এইদিকে যে পুকুরটা দেখা যাচ্ছে না ডান সাইডে সেই পুকুরটাতে আমাদের সবাই চান করে বন্ধুরা তো এখন দেখো জল মোটামুটি আছে বর্ষার দিনে আরও জল বেশি হয় আর এদিকের পুকুরটার জলটা সবটাই মানে বার করে দিয়েছিল তো তোমাদেরকে বলেছিলাম না বন্ধুরা যে সন্ধ্যার পরে কোথায় যাব তো আসলে কি আজকে আমার ছোট বোনের
ছেলের জন্মদিন, তার জন্য সেখানে এসেছি। আর দেখতে পাচ্ছ বিয়ারটাকে নিয়ে কী করছে দেখো। তো এখন আমরা এখানে কিছুক্ষণ থাকবো, তারপর চলে যাবো। তো জন্মদিনে কী হবে না হবে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। তো জন্মদিনের পার্টি হয়ে গেল, এখন আমরা চলে যাবো বাড়ি। বন্ধুরা, তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিও। নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল ঘন্টির বাজিয়ে অল অপশনটিকে প্রেস করে রেখে, যাতে তোমাদের কাছে পরবর্তী নতুন নতুন ভিডিওর আপডেটগুলো সবার আগে পৌঁছে যায়। তো আজকের মতো টাটা, ভালো থেকো সবাই, সুস্থ থেকো।